আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভার্ব। তো হোয়াট ইজ ভার্ব? একটা কোনো কিছু অর্থকে টপিক যদি সম্পূর্ণরূপে পারতে হয় তাহলে ওই টপিকের সংজ্ঞাটাকে ভালো করে জানতে হয়। এটা আমার উপলব্ধিকর বক্তব্য আর কি। তো ভার্ব কি? ভার্ব হচ্ছে, আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে ভার্ব কি, আপনি বলবেন কোনো কিছু করাকে ভার্ব বলে। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত যে কোনো কিছু করাকে ভার্ব বলে। এখন প্রশ্ন হচ্ছে, শুধু কোনো কিছু করা বললেই কি ভার্ব? কোনো কিছু যদি করা নাম চায় সেটা কি ভার্ব হতে পারে? অবশ্যই হতে পারে। আপনার সঙ্গে যদি যাই তাহলে আমাকে বলতে হয় যে কোনো কিছু করাকে ভার্ব বলে। কোনো কিছু করাকে ভার্ব বলে এই অর্থে আমরা ভার্ব ধরে নিলে ভার্ব হয় দু কত করা, কত আই প্লে আমি খেলি, আই স্লিপ আমি ঘুমাই, আই ওয়াক আমি হাঁটি, এগুলো হচ্ছে ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, এরা তো কোনো কিছু করা হয়েছে, যেমন আমি হাঁটছি এটা করা হয়েছে, আমি কাজ করতেছি আমি পড়া মানে করা হয়েছে, আমি এরকম করতেছি, আই রিড আমি করতেছি, এই পড়াটার একটা কাজ করেছে, তো এগুলো তো কাজ দিয়েছে, এই জন্য আপনার বলবেন একটা ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, এমন কিছু ওয়ার্ড আছে যে প্রধান কোনো কিছু করা বোঝায় না, তারপরে ওই ওয়ার্ডগুলো হচ্ছে ভার্ব। ঠিক আছে, যেমন আপনি একটু ধরতে পারেন, যেমন আই এম স্টুডেন্ট, এই যে লেখেন আই এম স্টুডেন্ট। ঠিক আছে, এই যে এম দেখ, কাজ করা হয়েছে, ইন্ডিয়ান শব্দ হচ্ছে ভবন, এই দুই বাক্যে এগুলো হচ্ছে আই এম ইংলিশ স্টুডেন্ট, আমি একজন ইংরেজি ছাত্র। এই যে এখানে ক্যামটা, ক্যামটা তো কোনো মানে কোনো কিছু করা হয়েছে, অবশ্যই করা হয়েছে, কারণ ক্যামটা তো কোনো কিছু করা হয়ে যায়, করা হচ্ছে যেটা তারা কোনো কিছু কাজ করা হবে, মানে আমি এখন হাঁটতেছি, আমি ঘুমাইতেছি, আমি পড়তেছি, এরকম হচ্ছে করা। বা এখানে যে আই এম ইংলিশ স্টুডেন্ট, এই যে ক্যাম ক্যাম হচ্ছে এখানে ভাগ, এই ক্যাম শব্দ হচ্ছে ভব, ক্যাম হচ্ছে ভাগ। এই আমরা কি কোনো কাজ করা বলেছি? অবশ্যই কাজ করা বলেনি, তারপরে একটা বার করতে হবে। এটা বার হওয়ার কারণ হচ্ছে, এটা তারা বার করছে বার্ডের সংখ্যাতে এগিয়ে নেয়, বার্ডের সংখ্যা হচ্ছে যে তারা কোনো কিছু হওয়া টাকা এবং করা বোঝে না, সেটা হচ্ছে বার। আবার বলি, বার ইজ বিং হ্যাভিং ডুইং, বার তারা বার হচ্ছে যে তারা কাজ করা বোঝায়, যারা কোনো কিছু টাকা বোঝায়, যারা কোনো কিছু হওয়া বোঝায়। তাহলে আমি একটা সঙ্গে লিখি, বার্ড ইজ বিং বিং হ্যাভিং হ্যাভিং অ্যান্ড ডুইং, ইউ আর ডুইং ডুইং, এটা হচ্ছে ভার্বের সঙ্গে। বার্ড ইজ বিং হ্যাভিং ডুইং, বার্ড ইজ বিং হ্যাভিং ডুইং, বার্ডের সঙ্গে কি বার্ড ইজ বিং হ্যাভিং ডুইং। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ডুইং, ডুইং তো কোনো কিছু করা বোঝায়, যেটা আপনি বললাম তো আমরা সবাই জানি যে কোনো কিছু করা বোঝায়, শুধু ডুইং যেটা তার কোনো কিছু করা বোঝায়। বা এই যে আমি বলছি হওয়া, হওয়া বুঝলো ভার্ব এবং টাকা বুঝাইলো ভার্ব। যেমন আই এম এ ইংলিশ স্টুডেন্ট, এখানে আমি একজন ইংরেজি ছাত্র হই, আমি হই একজন ইংরেজি ছাত্র, এখানে হওয়া বলেছে, সুতরাং এমন হচ্ছে একটা ভার্ব, নিশ্চয় বুঝছেন। আরেকটা দেখেন যে আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, এখানে নাম অর্থ হচ্ছে আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার নামে গাড়ি আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বাক্যে হ্যাভ হচ্ছে ভার্ব, হ্যাভ হচ্ছে ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাভ বাক্যে কোনো কিছু করা বোঝাইছে না, হ্যাভ বাক্যে কোনো কিছু করা বোঝায়, তারপর হ্যাভ ভার্ব হলো, কারণ ভার্ব এর সঙ্গে হচ্ছে যে আপনার কোনো কিছু করা টাকা কোনো হওয়া বোঝায়। যেমন হ্যাভ ধরো টাকা বোঝায় যে আমার একটি গাড়ি আছে, আমার গাড়ি আসছে মানে কি আমার গাড়ি আছে মানে টাকা হয়েছে, টাকা যে আমার অ্যালবামে অথবা আমার সম্পদে একটা গাড়ি আছে, তাহা হয়েছে গাড়ি তাহাকে বোঝায়। যে তার মানে কি আমি বলতে পারি যে আমার কিছু হওয়া টাকা কিংবা করা বোঝায় সেটাকে বার বলি। এই জন্য এই হ্যাভ হচ্ছে এখানে একটা বার, আর এম হচ্ছে এখানে একটা বার, এটা তো বুঝছে। এখন যদি বলি আই ডু, আমি করি, এটা ডু কি? ডু তো অবশ্যই বার, কারণ সেটা তো আপনি বলেনি যে আমার কোনো কিছু কাজ করা বোঝায়, যেমন আই ডু আমি করি, করি বলতে একটা কাজ করা বোঝায়, সুতরাং একটা বার। তাহলে বার্ডে যদি একটা সঠিক সংজ্ঞা হতো, বার্ডে যদি আমি বার্ডে চান তাহলে একটা সঠিক সংজ্ঞা শিখতে হবে, সংজ্ঞাটা হচ্ছে বার্ড ইজ বিং হ্যাভিং ডুইং, যারা আপনার কোনো কিছু হওয়া, যারা কোনো কিছু করা এবং থাকা বোঝায়, হওয়া টাকা করা হচ্ছে বার। তো আজকে এই পর্যন্ত, এই বার্ডের নেক্সট টপিক নিয়ে আমার পরবর্তী আলোচনা করবো। তো ধন্যবাদ সবাই, ধন্যবাদ।
Please subscribe our channel.